কোরআনে এমন কোনো কিছু নেই যেটি আল্লাহ সুফানুয়া তালা আমাদের জন্য মূলনীতি নীতি বলবেন ফলে কোরআনের মধ্যে আল্লাহ সুফানুয়া তালার অস্তিত্বের নিদর্শন আছে কোরআনের মধ্যে আমাদের পথ চলার দিক নির্দেশনা আছে কোরআনের মধ্যে আমাদের এ দুনিয়ার গন্তব্য শেষে আখেরাতে আল্লাহ সুফানুয়ালার সান্নিধ্য এবং আমরা কোরআন এর মধ্যেই আমরা পেয়ে যাই কিভাবে আখেরাত্তে আল্লাস ভানুয়াদ্রার সান্নিধ্য আমরা অর্জন করব এবং আল্লাস্য ভান হুয়া তাআলার আহ সন্তুষ্টি নিয়ে কিভাবে আমরা পরকালে দুনিয়া এবং আখেরাতে সফল হবে সে কথা কিন্তু কোরআনে আছে আর সোরাতুল বাকরা তো ভান ল সেটি আমাদের জন্যে আল্লস্য ভানুয়াদার পক্ষ থেকে শ্রেষ্ঠত মানে আমাতের একটি সুরাতুল বাকরার এমন কিছু আয়াত আছে যে আমাদের জন্যে যদি যেমন আয়াতুল কুরসি এটা হচ্ছে কোরআন শ্রেষ্ঠতম আয়াত শুধু তাই না এক সুরাতুল বাকারা এর শেষের যে দুটো আয়াত আছে এগুলো যদি কেউ রাতে পড়ে ঘুমায় তাইলে তার জন্য ওই দুটো আয়াতে যথেষ্ট হয় এত ব্যাপক কল্যাণ আল্লাহ সুহান সুরাতুল বাকার মধ্যে রেখে দিয়েছেন তো সেই সুরাটি আপনারা পড়ছেন আমরা আপনাদের আহ কাছ থেকে আমরা আল্লাহর রহমতে একেবারে শেষের দিকে চলে এসেছি আমাদের আগামী আজকের ক্লাস তো উনচল্লিশ তম আর একটি মাত্র রুকু বাকি থাকবে ইনশাআল্লাহ তো আমরা চাইবো এই সপ্তাহের মধ্যে আমরা সেটা শেষ করে দিতে পারি কিনা ইনশাআল্লাহ কারণ আমরা এর উপর আরো কিছু কাজ করব এবং পরবর্তী সিলেবাসটা নিয়ে আমরা একটু আলোচনা করব বাকি কয়েকটা দিন তো গতকাল আপনাদেরকে তো পড়িয়েছিলাম আমি যে আয়াতগুলো গতকাল যেগুলো পড়িয়েছি এগুলোর উপর আপনাদের একজনের পড়া একটু শুনতে চাই কে পড়বেন বলেন হাত তোলেন কাহিনী হ্যান্ড রোয়েজ করেন গতকালের পরের উপর গতকালের পরটা কে বলবেন জাস্ট এরেজ ইউর হ্যান্ড মোস্তাকিম গাজী আর বাকি কেউ আছেন যে মোস্তামিম গাজী সবার আগে যেহেতু হাত তুলেছেন আপনি পড়ুন শব্দ ধরে ধরে পড়ুন স্যার আল্লাহদিন থেকে হবে জি জি জি

যাকে <Sess> <Sess> <بمت lok> الذين ياكلون الربا لا يقومون الذين <الذينا> ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبط الشيطان من المس

এবং আহ্লাহ হারাল করেছেন আল্লাহ আল্লাহ আল বাই বাই বাচ্চা কেনা কে এবং হার রামা হারাম করেছেন আদিবা সত্যি মা যা সালাফা যা সে আগে করেছে

পাপা হলে অবকাশ দাও ইলা পর্যন্ত মাইসারা ছছল পর্যন্ত ছছলটা আসা পর্যন্ত এবং আন যে আন তাসাদদাকু তোমাদের সৎকা করা খইরুন উত্তম لكم তোমাদের জন্য ইন যদি কুনতুম তোমরা হাও তালামুন তোমরা যদি জানতে তোমরা জানতে এবং ইত্তাকু তোমরা ভাই করো ইয়ামান এমন একটা দিনের তুরজাউনা তোমাদেরকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে বা ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তরু ফিহি তার মধ্যে ইলাল্লাহি আল্লাহর দিকে বা কায়ামতে আল্লাহর দিকে সুম্মা অতঃপর কুয়াফা পূর্ণ করা হবে কুল্লু প্রত্যেক নাফসিন প্রত্যেক মানে না ব্যক্তিকে পূর্ণ করা হবে মা যা কাসাবাত সে অর্জন করেছে ও এবং হুম হুম তারা লা ইসলামুন তাদের কোনো জুলুম করা হবে না তাদের উপরে

আল্লাহিনা যারা ইউনফিকুনা ফিকুনা তারা ব্যয় করে আম আলাহুম তাদের মাল সমূহ বিল্লাইলি রাতে ওয়ান নাহারি এবং দিনে সিরং গোপনে ও আলা নিয়াতেন প্রকাশ্যে ফা তবে লাহুম তাদের জন্য আজরুহুম তাদের পুরস্কার ইন্দা নিকটে রববিহীন তাদের রবের নিকটে ওয়লা এবং এবং নেই খফুন কোনো ভয় আলাইহীন তাদের উপর ওয়লা এবং তারা হবে না ইহাজানুন দুঃখিত তারা দুঃখিতও হবে না পরের পৃষ্ঠা আল্লাহ যারা তারা খায় আর রিবা সুদ লা ইয়া না তারা দাঁড়াতে পারবে না ইল্লা ছাড়া কামা যেমনি ভাবে ইয়া কুহু দাঁড়ায় আল্লাহজি ই আল্লাহজি যে তাকে পাগল বানিয়ে দিয়েছে আর শয়তানু শয়তান মিনাল মাস্সি এ স্পর্শ দ্বারা জালিকা উহা বিয়ান্না এই কারণে যে হুম তারা কলু তারা বলে ইনামা কেবলই আলবাইউ বেচাকে না মিসলু মত আর রিবা সুদের মত। ওয়া আর আহ্লালহু আল্লাহ হালাল করেছেন আলবাইয়া কেন বেচাকে না ওয়া হার রমা এবং হারাম করেছেন আর রিবা সুদকে ফা অত ওয়েব মান যার যার কাছে যা আ এসে চুহু তার কাছে মা উপদেশ মির রব্বীহি তা রবের পক্ষ হতে ফা অতপর ইনতাহা সে বিরত হয়েছে ফা তবে লাহু তার জন্য মা যা কিছু সালাম যা কিছু গত হয়েছে ওয়া আম্রহু এবং তার বিষয়টি গিলা ওয়াহি আল্লাহর দিকে ওয়া আর মান যে আয়দা ফিরে এসেছে ফা উলাইকা

চরম অবিশ্বাসী আসিম আসিম পাপিষ্ঠ নিশ্চয় যারা আমানু ইমান এনেছে ও আমিলু সোয়াল ইহাতি এবং সৎ আমল করেছে ও আকম সালাতা এবং সালাত কে কায়েম করেছে ও আয়তু জাকাতা এবং জাকাত দিয়েছে লাহুম তাদের জন্য আজরুহুম তাদের পুরস্কার ইন্দা রব্বিহীম তাদের রবের নিকটে ওয়লা খৌফুন আলাইহিম এবং তাদের উপর কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহ এবং তারা দুঃখিত হবে না ইয়া আইউ হেল্লাজিন আনু হে যারা ইমান এনেছ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালদারু এবং ছেড়ে দাও মা বা কিয়া যা অবশিষ্ট আছে মিনা রিবা রিব রিব ইন হতে ইন কুন্তুমিন যদি তোমরা মুমিন হয়ে থাকো ফা অতপর ইন যদি লাম তা ফালু আর যদি তোমরা তা না করো ফা জানো তবে ঘোষণা নাও বিহারবিন যুদ্ধের মীনা উলআহি ওয়া রসুলহি আল্লাহর পক্ষ হতে এবং তা রসুলের পক্ষ হতে ওয়া আর ইন তুপতুম আর যদি তোমরা তওবা করো ফা তবে লাকুম তোমাদের জন্য রয়েছে রু সু উ ত মূল মূলধন তোমাদের মূলধন রয়েছে লা তা তাজ তোমরা জুলুম করো না অয়লা তুজলাম তোমাদের জন্য তোমাদের মূলধন রয়েছে মানে কি মূলধন মূলধন রয়েছে মানে মূল যেটা সুদ বাদ দিয়ে যেটা তার আসলটা হম সেটা সে ফেরত পাবে সেটা ফেরত পাবে যে স্যার হ্যাঁ লা তাজ লিমু তোমরা জুলুম করো না অয়লা তুজলামুন এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না একসাটলি ওয়া আর ইন যদি কানা হয় রু উসরতিন অসচ্ছল ফা তবে নাজিরত সময় দেওয়া ইলা পর্যন্ত মাই সারা সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া ওয়া আর আন তাসাদাকু দান শতকা করা খয়রুন উত্তম লাকুম তোমাদের জন্য ইন যদি কুনতুম তাআলামুন যদি তোমরা জানতে ওয়াতাকু আর ভয় করো ইয়াউমান সেই দিনকে তুর যাওনা যেদিন তোমাদেরকে প্রতবিত করা হবে ফিহি যার মধ্যে ইলাલ્લાহি আল্লাহ দিকে সুম্মা অতঃপর তুওয়াফা পরিপূর্ণ করে দেওয়া হবে কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তিকে মা কাসাবাত যা সে অর্জন করেছে ওয়া আর হুম

কাফার কুফফার হলো প্লুরাল কুফার কাফার এটি হল ইসমুল মোবালাগা যেমন গাফার আল্লাহর গুন নাম আছে না গাফার সাত এটা হল ইসমুল মোবালাগা মানে হলো অনেক অনেক কফ মানে হলো মহা কাফের সাধারণ কাফের না আর কুফ্ফার হলো বহু বচন কাফের বহু বচন হলো কুফ্ফার এখানে যদি কুফার থাকতো তাহলে অর্থটা কি হইতো সকল কাফে এখানে কুল্লা রুল আসছে না স্যার কুল্লা কুল্লা হ্যাঁ আপনাদেরকে তো গ্রামারে আমি পড়িয়েছিলাম বাদু এবং কুল্লু এরপরের ইসিমটি যদি এক বচন হয় তাহলে কি হবে বহু বচন হলে কি হবে ওই গ্রামারে আমি ওইখানে পড়াইছিলাম এগুলো সব

তাদের জন্য আজরু মুন আজরু প্রতিদান হুম তাদের আইন্দা কাছে বা নিকটে রব্বি রব হিম তাদের তাদের রবের নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে ওয়া এবং লা না খুন ভয় তাদের জন্য কোন ভয় আলা উপর হিম তাদের তাদের উপর কোনো ভয় নেই বা তাদের জন্য কোনো ভয় নেই ওয়া এবং লা না হুম তাদের ইয়াহ যাউন দুশ্চিন্তাও নেই তাদের কোনো তারা কোনো দুঃখিত হবে না দুশ্চিন্তা নেই তাদের জন্য পরের পেজ ইনশাল্লাহ পরের পেজটা স্যার

ইল্লা কামা ইয়াকুমম তারা দ্বারা আল্লাদি না যারা ইয়াটা হব বাতু। সব বাতু সয়তান পাগল করেছে হু তাকে আয়তনু। শয়তানু শয়তান শয়তান যাকে পাগল করেছে। মিন হতে আলমাসি স্পর্শ শয়তা স্পর্শ হতে যাকে পাগল করা হয়েছে। যা আলিকা উহা। বি দ্বারা আনহু নিশ্চয় তা তাদের ক লু তারা ক লু বলে ইন্নামা মূলত আলবাই ব্যবসা নিস অনুরূপ আর রিবা সুধেরি সুধের অনুরূপ ব্যবসা ওয়া এবং আহাল্লা আহ তিনি হালাল্লাহু আল্লাহ হালাল করেছেন আল ব্যবসাকে ওয়া এবং হার রমা হারাম করেছেন আর রিবা সুদকে বা অতপর মান যে যা এসেছে হু তার কাছে মাউ ইজতান মাউ ইজতুন উপদেশ মিন হতে রব্বি রব হি তার তার রবের পক্ষ থেকে যা উপদেশ এসেছে অতপর ইনতাহা ইনতাহা অতপর সে বিরত হয়েছে ফা অতপর লাহু তার জন্যে মাজা যা সালাফা যা গত হয়ে গেছে ওয়া এবং আমরু ব্যাপার হু তার ইলা রব দিকে আল্লাহি আল্লাহ ইলা আল্লাহি আল্লাহর দিকে এবং তার ব্যাপার আল্লাহর কাছে রয়েছে ওয়া এবং মান যে আদা আদা ফিরে আসে ফা অতঃপর উলাইকা ওই সব লোক আসহাবু অধিবাসী আর নারী দুজগের বাগুনের হুম তারা ফিহা তার মধ্যে খালিদুনা চিরস্থায়ী হবে জি হাকু। নিশ্চিন্ন ইয়াম হাকুল্লাহু আল্লাহ নিশ্চিন্ন করেন আর রিবা সুদকে ওয়া এবং ইউরবি বর্ধিত করেন আস দানকে ওয়া এবং আল্লাহু আল্লাহ লা ইয়ুহিব্ব ভালোবাসেন লা ইয়ুহিব্ব ভালোবাসেন না কুলা কাফারিন উল্লা প্রত্যেক কাফারিন অকৃতজ্ঞ বা অস্বীকারী আসিম পাপী আল্লাহ ভালোবাসেন না প্রত্যেক অস্বীকারী পাপিকে নিশ্চয় আল্লা দিনা যারা আমানু ইমান এনেছে ওয়া এবং আমিলু আমল করেছে বা কাজ করেছে আসল হাত আহ ন্যায় কাজ ওয়া এবং আকামু দাঁড়িয়েছে বা কায়েম করেছে নামাজ বা সলাহ ওয়া এবং আতু আদায় করেছে জাকাত লাহুম তাদের জন্য আজুরু পুরস্কার হুম তাদের ইন্দা কাছে রব্বি রব হিম তাদের তাদের রবের কাছে তার জন্য মহাপুরস্কার রয়েছে ওয়া এবং লা না খাউফুন ভয় আলাইহিম তাদের উপর তাদের উপর কোনো ভয় নেই ওয়া এবং লা না হুম তারা ইয়াহজানুন দুশ্চিন্তা করবে না ইয়া আইয়ুহা হে আল্লাযিনা ওহে যারা আমানু ঈমান এনেছে ঈমান এনেছ ইত্যাকু তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে ওয়া এবং জারু পরিত্যাগ দাও মা বাকিয়া যা বাকি আছে মিন হতে রিবা সুদ ইন যদি উন তোমরা হও মিন তোমরা যদি মমিন হও

একজন রসুলিহি তার রসুলে তোমরা এবং আল্লাহ তোমরা আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো ওয়া এবং ইন যদি তু বুতুম তোমরা তও করো ফা তপর লাখ জন্য কুম তোমাদের তোমাদের জন্য থাকবে রুউসু মুল ধন মাল কুম মালসমূহ কোন তোমাদের তোমাদের মধ্যে তোমাদের মূলধন থাকবে না না তোমরা জুলুম না লা আহ মাঝুল আসছে তোমাদের উপর জুলুম করা হবে না ওয়া এবং না হয় জু মালিক উসরাতিন অভাবী যদি এবং যদি তা হয় অভাবগ্রস্ত পাউতপর নাজিরত নাজিরাতুন অবকাশ দাও বা সময় দাও দাও ইলা পর্যন্ত মাইসারতিন সচলতা পর্যন্ত অবকাশ দাও এবং আন যদি তা সাদাকু সদকা করো হয়রুন অতি উত্তম ভাবে লাকুম তোমাদের জন্য ইন যদি কুনতুম তোমরা হতে তালামুন তোমরা যদি জানতে এবং ইত্তাকু তোমরা ভয় করো ইয়াউমান ওই দিনের তুর যাউনা যেদিন ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে দেওয়া হবে তুর যাও না এটাও মাঝুল ফিহি তার মধ্যে ইলা দিকে আল্লাহি আল্লাহর দিকে যার মধ্যে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তোমরা সেই দিনের ভয় করো তুমা অতপর তুয়াফা পরিপূর্ণ করে দেওয়া হবে কুল্লু প্রত্যেক নাফসিন ব্যক্তিকে মা যা কাসাবাত সে অর্জন করেছে ওয়া এবং হুম তাদের লা না ইউলামুন তাদের জুলুম করা হবে না ওহে যারা আ মানু ইমান এনেছ ইদা যখন ঠিক আছে মাসা এখন কয়টা বাজে ছয়টা মাগিবের আজান্তে কয়টা

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا تداينتم بدين اذا اجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا ياب كاتب ان يكتب كما علمه الله فليكتب وَلْيُمْلِلِ الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل ومرأتان ممن ترضع ترضع ترضون من الشهداء ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر أحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضر كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤد الذي ائت من أمانته وليتق الله ربه ولا تكتم الشهادة ومن يكتمها فإنه آثم قلبه

দুই নম্বর বিষয় হলো আমরা এখানে যা দেখতে পাচ্ছি এখানে আমরা যা দেখতে পাচ্ছি তাহলে যে এখানে আল্লাহ ভাইন অর্থনৈতিক ইস্যুতে আলোচনা করেছেন এবং অর্থনৈতিক ইস্যুটি তাহলে ইসলামে কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহন কোরআন সবচেয়ে বড় আয়াতটিকে ডিভোর্ট করেছেন অর্থনৈতিক ইস্যু আলোচনা করার জন্য বুঝতে পারছেন এখানে বিরাশি এবং তিরাশি তম দুটো এখানে বললেন যে আমরা যদি কোন অর্থনৈতিক লেনদেন করি তাহলে সেটা যেন আমরা লিখে রাখি এবং আমাদের মধ্যে যিনি লিখবেন তিনি যেন ন্যায় পরায়ণতার সাথে লিখে রাখেন এবং আপনি জানেন যে অর্থনৈতিক কার্যকলাপ কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি লিখে না রাখেন তাহলে কতটা জটিলতা হতে পারে তা আমরা জানি বিশেষ করে বাংলাদেশের এই অঞ্চলটা যেমন হিন্দু মহাজনদের মাধ্যমে যখন পরিচালিত হচ্ছিল তখন এখানকার মুসলমানরা এই লেখার কারণে লিখতে না জানার কারণে তারা কত বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল সেটা আপনার জানেন আল্লাহ এবং যিনি লিখতে পারেন তিনি লিখতে অস্বীকার করবেন না লিখবেন তাকে যদি বলা হয় একটু লিখে দাও তিনি জন লিখেন এবং এই লেখার ক্ষেত্রে তিনি তো আর জানেন না তিনি কি লিখবেন ফলে যিনি এই সম অর্থনৈতিক লেনদেন করছেন তিনি ডিকটেট করবেন বলে দেবেন যে কি লিখবে এবং সেক্ষেত্রে তিনি অবশ্যই আল্লাহকে ভয় করবেন কোন ক্ষেত্রে মানুষ যেন সামান্যতম কম না পায় এটি তিনি নিশ্চিত করবেন আর যে ব্যক্তি অধিকারী মানে হক যার সে যদি এমন হয় যে সে দুর্বল অথবা সে জ্ঞান এত এত পড়াশোনা তার নাই খুব কম পড়াশোনা অর্থনৈতিক এত ট্রান্স কন্ডিশন এত জটিলতা তার জানা নাই তাইলে কি করবে তাইলে অবশ্যই তার পক্ষ থেকে অভিভাবক অথবা দায়িত্বশীল কেউ একজন তার পক্ষ থেকে এই ডিকటేশনটা প্রদান করবে মানে বলবে যে কি কি লিখতে হবে এবং এটা হলো তাহলে প্রথম কাজ যে অর্থনৈতিক লেনদেনগুলো লিখে রাখতে হবে এবং লিখে রাখবেন কে উভয় পক্ষ লিখে রাখবেন যদি এমন না হয় যে আপনি লিখতে পারেন না তাহলে কাউকে হায়ার করবেন এমন কাউকে যার মধ্যে দিনদারি আছে যার মধ্যে আপনার নৈতিকতা আছে অনেস্টি আছে এমন কাউকে আপনি হায়ার করবেন এবং এমন কাউকে যদি লিখতে বলা হয় তিনি যেন লিখতে অস্বীকার না করেন তিনি লিখবেন এবং এই লেখার কাজটা কি হবে এটি আপনি বলে দেবেন কারণ তিনি না কি লিখতে হবে আপনি লেখার টার্মস কন্ডিশন গুলো আপনি জানিয়ে দেবেন এটি হলো এক নম্বর হচ্ছে সাক্ষী রাখতে হবে যদি বড় অর্থনৈতিক লেনদেন হয় এখন তো আমরা কাগজে কলমে যখন এগুলো লিখে রাখি উভয় পক্ষে সাইন থাকে সিগনেচার থাকে এখানে অতপর এখানে আবার সাক্ষী রাখার বিষয়ে আল্লাহ বলে দিয়েছেন এবং সাক্ষী কি হবে দুজন পুরুষ যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ দুজন নারী এখন প্রশ্ন হলো দুজন নারী কেন আল্লাহ তালা সে কথায় বলে দিয়েছেন যে নারীরা যেহেতু অর্থনৈতিক লেনদেন সাধারণত কম করে ফলে অর্থনৈতিক হিসাব নিয়ে রাখা এটা তাদের জন্য জটিল আপনি দেখবেন যে আপনি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু আপনি হিসাব মুখে মুখে রাখতে পারবেন কিন্তু একজন নারীকে এবং আপনার ঘরের মা আপনার বোন আপনার স্ত্রী আপনার কন্যা তাদেরকে দেখবেন যে কিছু টাকা হিসাব করতে গিয়ে তারা সেটা করতে পারে না এটি এই যে যারা এখানে যারা আছেন আমাদের সাথে তারা অনেকে অভ্যস্ত আলহামদুলিল্লাহ তারা সমাজ পরিচালনায় কিন্তু অনেক নারীরা সাধারণত তারা কিন্তু সেটা পারেন না তারা এটি করতে গিয়ে তাদের একটা জটিলতা এত জটিলতা তারা আসলে উপলব্ধি তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ আল্লাহ সব হানু তারা তাদেরকে এই জন্যই তৈরি করেননি আল্লাহ সব হানু তাদেরকে ভালোবাসা দিয়ে তৈরি করেছেন যেন পরিবার গঠন করতে পারে তারা পরিবারের যে সকল সন্তানরা আছে তাদেরকে যেন সত্যিকার অর্থে মানুষ বানাতে পারে মায়েদের অভাবে সন্তানগুলো অমানুষ হয়ে যায় মা এর প্রয়োজন সেই জায়গায় এবং আল্লাহ সব হানুয়া তারা বললেন সাক্ষী হিসেবে যাদেরকে ডাকা হবে তারা সাক্ষী দিতে বাধ্য তারা অস্বীকার আপনি সাক্ষী খুঁজে পাবেন না কিন্তু আল্লাহ তালা বলেন যে সাক্ষী রাখা হবে এবং তোমরা ছোট আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তালা বললেন যে ছোট বড় যত অর্থনৈতিক লেনদেন আছে সবই যেন লিখে রাখি আমরা যেন এগুলো ছোট বলে লিখে রাখবো না বড় হলেই লিখে রাখবো কেবলমাত্র এটা যেন না করি ফাইন্যান্সিয়াল লেনদেন যখন হবে কারো কাছ থেকে আপনি কি নিলেন লোন নিলেন বেশ করে এখানে লোনের ইস্যুটি এখানে বেশি ইম্পর্টেন্ট আগে এসে আমাদের তিনি এক স্টুডেন্ট তিনি এসে বলছেন যে তিনি তার কাজিনের কাছ থেকে তিনি পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে কি হয়েছে জানেন ওই কাজিন দাবি করেছে যে তিনি তার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছেন এবং এটি নিয়ে একটা পারিবারিক অশান্তি হয়েছে। আমি ঠিক আপনাদেরকে আমি কে আছে আল্লা ওয়া মাতালার যে সমাজ সম্পর্কে ধারণা তিনি তো স্রষ্টাই সমাজের অর্থাৎ তিনি জানেন যে বিষয়টা আসলে কি সেই জন্য আল্লাহ ওয়া মাতাল আমাদেরকে জানিয়ে দিলেন আমরা যেন আমাদের অর্থনৈতিক এই কার্যকলাপ যেটি ঋণের সাথে সম্পৃক্ত এটি যেন আমরা লিখে রাখি সেটি আল্লাহ আল্লাহ ছোট বড় হোক বলেন সবচেয়ে ন্যায় পরায়ণতার কাছাকাছি এটি হচ্ছে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে যদি বিচার সালিসের প্রয়োজন হয় তাহলে এটি সবচেয়ে বড় কি আপনার সঠিক পন্থা এবং এটি হচ্ছে আমাদের যেন ভুলে না যায় সন্দেহ যেন তৈরি না হয় এটি সবচেয়ে উত্তম পন্থা তবে যদি এটা হয় যে নগদ লেনদেন যেমন ধর আপনি কোনো পণ্য আমার কাছে কিনলেন আমি আপনার কাছে বিক্রি করলাম আপনি আমার টাকা দিলেন এইটি লিখে রাখার প্রয়োজন নাই উভয় পক্ষ লিখে রাখবে আমি তোমার কাছে এটা কিনলাম তুমি আমাকে এটা দিলে এর তো এটা তো আমাদের প্রতি মুহূর্তে ঘটে এগুলো সবার লিখে রাখার প্রয়োজন যদি এটা রেইন বা লোনের প্রশ্ন হয় তাহলে যেন সেটি হয় এবং বেচা বিক্রির ক্ষেত্র আল্লাহ তালা বললেন সেখানে যেন আমরা বেচা বিক্রির ক্ষেত্রে জন্য আমরা কি করি সেখানে যেন আমরা আমরা যেন সাক্ষী রাখি বাচ্চা বিক্রির ক্ষেত্রে গোপন কোনো বাচ্চা বিক্রি না হোক প্রকাশ্যে হোক এবং এগুলো আধুনিক যুগেতে এগুলো সাক্ষী হলো কি আপনি গায়ের দাম কত এগুলো সব ডিক্লেয়ারড এগুলো সব ডিক্লেয়ারড এগুলো কোনো গোপন জিনিস না যে গোপন এগুলো আপনার চুক্তি হবে এরকম না আর আল্লাহ সুবহান ওয়া তারপরে তিনি বললেন ওয়া ইন তাফআলু فانه فسوق আর এই ক্ষেত্রে যারা সাক্ষী দিচ্ছে তাদেরকে কোন অবস্থায় ক্ষতি করা যাবে না যারা লিখেছেন তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না যে তুমি লেখছো দেখে মেয়া আমি আজকে এই বিপদে পড়েছি অথবা তুমি সাক্ষ্য দিচ্ছ দেখে আমি বিপদে এখন তো যে সাক্ষ্য দেবে তাকে হত্যা করা হয় তাই না তো এইটা আসুসাম সমাজের বাস্তবায়ন করেছেন আল্লাহ তালা পনেরোশো বছর আগে বিধান দিয়েছেন আমরা এখনো দেখি এটা ব্যতিক্রম এবং ব্যর্থ হয় আল্লাহ তালা বললেন তোমরা যদি এই অর্থনৈতিক লেনদেনের কারণে যারা লেখক অথবা যারা সাক্ষ্য প্রদান করছো এদেরকে যদি তোমরা কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত করো থ্রেড দাও ইত্যাদি ইত্যাদি করো তাহলে এটা তোমাদের জন্য এটা বিশাল অপরাধের কাজ আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে শেখাচ্ছেন কিভাবে তোমরা তোমাদের লাইফস্টাইল পরিচালনা করবে তারপরে আল্লাহ তালা বলেন আবার অর্থ লেনদেনের ব্যাপারে ঠিক তোমরা যদি ধরো সফরে থাকো এবং সেখানে তোমরা কোনো কি পাও না তোমরা কোনো লেখক পাও না তাহলে কি করবে তাহলে তোমরা কাউকে যদি তোমরা ঋণ দাও তাইলে তোমরা সেখানে মর্গেজ রাখতে পারবে বন্ধক রাখতে পারবে রেহান এটা বন্ধক রাখা যায় যে আমি তোমাকে এত টাকা দিলাম তুমি আমাকে তোমার কোন একটা জিনিস বন্ধক রাখো যখন তুমি টাকাটা ফেরত নেবে তখন তুমি ফেরত দেবে তখন তুমি এটা নিয়ে যেতে পারবে ওকে এরপরে যখন সফর থেকে যখন তারা নিরাপদে ফিরে আসবে তাইলে যার কাছে যিনি আমানত রাখলেন তিনি আমানতটা ফেরত দেবেন যেমন ধরেন আপনার আপনার কাছ থেকে আপনি আমার কাছ থেকে কোনো একটা টাকা নিলেন এবং আপনার কোনো একটা জিনিস আমার বন্ধক রাখলেন এরপরে আমি আর বন্ধকের জিনিসটা আপনাকে ফেরত দিলাম না এটি যেন না হয় অবশ্যই এটা একটা আমানত বন্ধুকি জিনিসটাও কি একটা এটা ফেরত দিতে হবে এবং সাক্ষ্য যেন আমরা কোনো অবস্থায় গোপন না করি যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে জেনে শুনে সে কিন্তু বিশাল বড় অপরাধী আল্লাহ আহমদালা বলছেন এবং আল্লাহ তোমরা যা করো তা সব সম্পর্কে আল্লাহ আহমদালা জানেন এই আয়াতগুলোতে যে শব্দগুলো আছে এগুলো হলো সেই শব্দ আমি আপনাদেরকে বলবো মর্গেজ কেমনি বলবো মর্গেজ তো মানে বন্ধক আমরা কোনো জিনিস আপনি যদি আপনি যদি ব্যাংক থেকে কোনো কিছু নিতে যান তাহলে দেখবেন যে আপনার কাছ থেকে মর্গেজ চাই মর্গেজ মানে হচ্ছে যে আপনার কাছে তারা সিকিউরিটি চায় আপনি তখন কি করবেন আপনার জমির দলিল অথবা ধরেন আপনার স্বর্ণালঙ্কার ইত্যকার কোনো জিনিস কিন্তু এখানে জমা রাখতে হয় যে আপনি যদি ইফ ইউ ডিফল্ট যদি আপনি টাকা না দিতে পারেন তাহলে ওটা বিক্রি করে তারপরে তারা তাদের টাকা উদ্ধার করবে ওকে এবার শব্দগুলো একটু পড়ুন আপনারা কাইন্ডলি শব্দগুলো এখানে দেখেন তাদায়ান্তম তোমরা পারস্পরিক চুক্তি সম্পাদন করো লেনদেনের চুক্তি লেনদেন ঋণের চুক্তি সম্পাদন করো তাদায়ান্তম শব্দটি সে দাইনুন থেকে দাইনুন মানে হলো লোন দাইনুন আজাল মানে হলো নির্ধারিত মেয়াদ আজাল মানে হলো মেয়াদ পিরিয়ড টাইম মুসাম্মা মানে হলো নির্ধারিত কাতেব লেখক কিতাব থেকে কাতেব যে ব্যক্তি কিতাব থেকে কাতেব যে লেখে লা আবা অস্বীকার করবে না লা আবা আবা আপনার পড়েছেন আবা ওয়াস্তাক বাড়া ওয়া কামান তো লাইয়া আবা এই যে আবা অবস্থা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন তো এখানে কি হলো লাইয়া আবা যেন সন্দেহ না করে অস্বীকার না করে লাইয়া আবা অস্বীকার না করে লাইয়া আবা ক্যা দেবন লাইয়া আবা অস্বীকার না করে এরপরে লিওম লোক এম লাল মেলাল ম্যালাল এটা হচ্ছে ডিকটেশন দেয়া মানে বলে দেয়া বলে দেয় লেখার বিষয়বস্তু বলে দেয় আমরা যারা স্কুলে পড়েছেন মাদ্রাসায় পড়েছেন ছোটবেলায় আমরা বলেছি ডিকটেশন ডিকটেশন ডিকটেট করা ডিকটেট করা মানে হচ্ছে টু ইনস্ট্রাক্ট সাম ওয়ান টু রাইট সামথিং কাউকে কোনো জিনিস লিখতে বলা এটা হচ্ছে লিওম এই লাম কিন্তু কখনো কখনো নির্দেশের জন্য আসে ফেলের পূর্বে যখন লাম যে লি আসে তখন এটি নির্দেশ প্রদান করার জন্য লাইয়া বাস কমাবে না এ বাক্সুন এটা আপনার পরে আগেও এর মানে হচ্ছে কমানো কোনো জিনিস কমানো লাইয়া বাস কমাবে না লা ইয়াবখাস কমাবে না লা ইয়াবখাস কমাবে না ওয়ালা ইয়াবখাস এবং কমাবে না লা ইয়াবখাস এর মুখস্থ করে নিতে আমি সময় দিচ্ছি আপনাদেরকে মুখস্থ করে জানেন আর সাফিহুন মানে হলো নির্বোধ এটা আপনার পুরো এসেছেন বাকার শুরুতে সাফিহুন মানে হচ্ছে নির্বোধ লা ইস্তাতিউ সে সক্ষম হয় না লা ইস্তাতিউ এই যে আর্ট মানে হলো সক্ষমতা ইস্তিতাআত লা ইস্তাতিউ সে সক্ষম হয় না

পথ ভুলে যাওয়া পথ হারানো বা পথ ভুলে যাওয়া তদুল্লাহ সে ভুলে যায় সে একজন নারী সে যদি অর্থনৈতিক কার্যকলাপের কথা ভুলে যায় তাহলে সে কি করবে লাতাস এর অর্থ হচ্ছে বিরক্ত হয় যে সাও সিন ওয়াও মিম লাতাস আমু সিন মিম এর মানে হচ্ছে কি হওয়া বিরক্ত হওয়া লাতাস আমু তোমরা বিরক্ত হইও না লাতাস আমু তোমরা বিরক্ত হইবে না আকসাদ সুদরি কৃষ্টন থেকে সে মানে হলো ন্যায় ন্যায় অর্থাৎ জাস্টিস ন্যায় এটার সুপারলেটিভ ডিগ্রি হলো আকসাদু সর্বাধিক ন্যায় সঙ্গত আকুয়াম সুদরি কাউমন থেকে সে কামা কাম মানে দাঁড়ানো তাহলে এ থেকে আকুয়াম সবচেয়ে বেশি দাঁড়ানো মানে সবচেয়ে বেশি দৃঢ় সকল অবস্থায় সে দাঁড়িয়ে থাকে স্ট্যান্ড স্টিড ফাস্ট আদেনা শব্দটি দুনো থেকে দুনিয়া দুনিয়া মানে হচ্ছে যেটি খুবই নিকটে খুবই নিকটে মানে যেটার হায়াত খুবই কম এটার নাম হলো দুনিয়া শব্দ থেকে আছে তো আদনা মানে হচ্ছে সবচেয়ে নিকটে আদনা সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী আল্লাহ তার তাবু শব্দটি যে রয়বুন থেকে রয়বন লা রয় বা ফি ফ্যামিলি নাম্বার এইট রয়বন রয়বোন থেকে তারোটা বো লা তারো তাবু। তোমরা সন্দেহ করবে না লা তার যে তোমরা সন্দেহ করবে না তারপর কিবসা হা দাতির মানে এমন ব্যবসা যে ব্যবসাটি কি নগদ তেজার হা দেরাতান নগদ ব্যবসা তুদি রুনা এবং হা রুনা তোমরা আমরা দাওরা করি না যে দাওরায় হাদিস পড়ে আপনি জানেন দৌড় আমরা যে বলি দৌড় দিয়েছে দৌড় এই যে দৌড় বলি না আমরা দৌড় এটা কিন্তু আরবি শব্দ এই যে দৌড় এটা হলো দৌড় এখান থেকে আমরা বলি দ্বার দ্বার মানে বাড়ি তাহলে এগুলো সব কি মানে আবর্তিত হওয়া তুদি রুণ হাত তোমরা তা আবর্তন করো লেনদেন করো তোমরা তোমাদের নিজেদের মাঝে এটাকে আবর্তিত করো মানে এমন ব্যবসা যে ব্যবসাটা তোমরা হাতে হাতে তুমি আপনি দিচ্ছেন আমি নিচ্ছি আমি দিচ্ছেন আপনি নিচ্ছি এটা

কবজ করা মানে কি গ্রহণ করা যে আমি এটা কবজ করেছিলাম কবজ অমকে ক্ষমতা কবজ করেছে তার জমিন কবজ করেছে আহ অমকের কবজ করা কবজে নিয়ে আসে আমরা বলি কবজ মানে হচ্ছে গ্রহণ অধিকার তাইলে মানে ধরা ধরা তাহলে ফারিহান ও মকবুদা তাহলে তার রেহান বন্ধক নেয়া বন্ধক গ্রহণ করা বৈধ ও না আমানত এই যে আমিন আমানত ও তুমিনা আমানত যদি বলা হয় আমানত দ্বার ও তুমি যদি তারা আমানত দ্বার হয় লা তাক তোমরা গোপন করো না তোমরা গোপন করো না লা তাক তোমরা গোপন করো না তো আমি এগুলো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে পাঁচ মিনিট শব্দগুলো মুখস্থ করে নেন কারণ এটা যদি আপনার মুখস্থ করেন তাহলে আপনাদের পরবর্তী যে পড়তে গিয়ে আপনার দেখবেন যে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তার ওকে এবার আমরা তাইলে আয়াতগুলোর সাব্দিক শাব্দিক বিশ্লেষণে যাই ইনশাআল্লাহ আমরা যে আয়াতগুলো পড়ছিলাম আমরা বলেছি যে সেখানে আল্লাহ কি বলেছেন আমি একটু প্রথম থেকে এমনি বলে যাই হে যারা ইমান এনেছো ইদা তাদাই যখন তোমরা ঋণ লেনদেন করবে তাদাই দাইনুন নেন কোন লোনের

ওয়ালাইয়া আবার কাতিবুন এবং কোন লেখক যেন অস্বীকার না করে আই আক্ত লিখতে কামা যেন কারণ কি আল্লাহ মাহুল্লাহ আল্লাহ তাকে শিখিয়েছেন জ্ঞান তো আল্লাহ দিয়েছেন ফালিয়াকতো গত তার উচিত লেখে রাখা ভলিউম লিল এবং লেখে রাখার বিষয়গুলো বলে দেবে কে আল্লাহ দি আলাইহিল হাক্পুর যার অধিকার যার অধিকার দেনার দায় যার সে যে ব্যক্তির কি যে ব্যক্তির আহ যে ব্যক্তির আপনার অধিকার রয়েছে দেনার দায় যার উপর রয়েছে দায় আল হক যার উপর এই যে আলাইহি যার উপরে দেনা দায় রয়েছে সে বলে দেবে কি লিখতে হবে কারণ আপনি পাওনাদার বললে তো আপনি বেশি লিখতে পারেন দেনাদার কম বললে আপনি সেটা ডিকটেট করে দেবেন বলে দেবেন এবং সেক্ষেত্রে সেজন্য আল্লাহকে ভয় করে এবং সেজন্য একটু না কমায় যিনি দেনা দার তিনি বলবেন পাওনাদার বললে সেখানে অনেক ঝামেলা হতে পারে অতএব দেনাদার যদি তিনি কি হন সাফি হন অথবা দয়ফ হন মানে দেখা তিনি দুর্বল অথবা তিনি নিরক্ষর অথবা তিনি বলতে জানেন না তাইলে তার পক্ষ থেকে একজন অভিভাবক এটি হ্যাঁ না এটা ঠিক করে বলে দেবে তোমরা দুজন সাক্ষী রাখবে পুরুষদের মধ্য থেকে যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে রাজলুন ও আমরা আতানে একজন পুরুষ দুজন নারী মিমান তার দাও না মিনা সুহাদা যাদেরকে তোমরা সাক্ষী হিসাবে

অগ্রাহ্য করো না অপছন্দ করো না লিখে রাখতে সগিরান ও কাবিরান ছোট হোক বা বড় হোক ইলা আজালি কয় তারিখ পর্যন্ত এই অর্থনৈতিক লেনদেনের মেয়া থাকবে এটি তোমরা লিখে রাখতে তোমরা কি করবে না তোমরা এটিকে তোমরা অস্বীকার করবে না তোমরা লিখে রাখতে অস্বীকার করবে না তোমরা লিখে রাখবে এটা আল্লাহ সুফানের কাছে সবচেয়ে আকসাদ আল্লাহ সুফানের কাছে এটি সবচেয়ে ন্যায় পরায়ণ সিস্টেম ও আকুয়ামলি শাহাদ এবং সাক্ষ্য ক্ষেত্রে এটা সবচেয়ে আপনার কি বলে নির্ভরযোগ্য ও আদনা আল্লাহ তার এবং তোমরা যেন ভুলে না যাও সন্দেহে না পড়ো এটার জন্য সবচেয়ে উপযোগী এটি তবে এটি যদি ইল্লা আন্তা কুনা তেজা রাতান যদি এটি নগদ ব্যবসা হয় তুদি রুনাহা যা তোমরা আবর্তন করো বা এনাকম তোমাদের মাঝে

এক জন মনে করি যে বিশ্বস্ত ফল ইউ আদিল্লা যি তাইলে যাকে বিশ্বাস করা হলো সে যেন তার কি করে তার আমানত যেন ফিরিয়ে দেয় যেমন আপনি কাউকে বিশ্বাস করে আপনি তার কাছে কোনো তাকে আপনি ধার দিলেন এবং তার কাছে কোনো আপনি সিকিউরিটি কি কিছুই রাখলেন না তাইলে সে যেন তার আমানতটা রক্ষা করে ফল ইউ আদিল্লা আমাল ওয়া লিইয়তাকিল রাব্বা ওয়া আল্লাহকে তার রব তাকে যেন ভয় করবা লা তাতমু সাদা তুমি কিন্তু শক্তি গোপন করো না তুমি যা জানো তা বলে দেবে আর কেউ তার গোপন করে ফাই নাও আসিমন কল বউ তাহলে সে অন্তরের দিক থেকে প্রচন্ড পাপিষ্ট আলিম তোমরা যা করো আল্লাহ তা সম্পর্কে জানেন ব্যাপক জানেন এ হচ্ছে আয়তগুলো অর্থ এবার আমি শাব্দিক বিশ্লেষণ বলি ইয়া আই ইউহা হে আল্লাহ দিনা যারা আমানু ইমান এনেছে হে যারা ইমান এনেছো এনেছে ইদা যখন তাদা তোম

যখন তোমরা লেনদেন করবে বিদায়ী কোন রিনের কোন রিনের যখন তোমরা দায়ী এই যে দায়ীনর মানে হচ্ছে ঋণ আপনি জানেন আমরা একটা দোয়া করি আমি নোগালা বাতি ডাইনী ও অকাহালির অকাহালির রিজাল দে না আহ দাইন ইয়েস আমার বাংলা দেন ও বলি দাইন দেনা না দেন এই জ দাইন দেন দেইন এই যে দায়ীন দেন এখান থেকে আমরা বলি দে না ঠিকই বলেছেন ইনারা আজকালি মুসাম্মা যখন একটি নির্ধারিত মেয়াদে এর জন্যে যখন তোমরা কোনো লোনের ঋণের দেনার আয় কারবার করবে ফাক্তবুহু ফাতাইলে উকতুবু তোমরা লেখো খাতা বা কি তা তোমরা লিখে রাখো ওয়া এবং লেয়াক্ত লি যেন লিখে রাখে লি যেন অবশ্য লি কি লিখে রাখবে ও লিখে রাখা উচিত কে বাইনা কম তোমাদের মাঝে লিখে রাখবে কে কাতে বোন একজন লেখক কাতে বোন হলো ইসমুল ফাইল কর্তা একজন যেন লিখে রাখে বিলাদে এখন আপনার অ্যাকাউন্ট্যান্ট রাখেন তারা এগুলো লিখে রাখে এটা কিন্তু কোরআনের নির্দেশ এখন আধুনিক যুগে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এগুলো দেখতে পাই আল্লাহ সব হানু তাহলে চোদ্দশো বছর আগেই এই নির্দেশ প্রদান করেছেন বলি এক তো বাইন রকম কে বিল আদল তোমাদের মধ্যে একজন ন্যায় পরায়ণতার সাথে ন্যায় সঙ্গতার সাথে তোমাদের মাঝে একজন কি করবে লিখে রাখবে বলি এক তো বাইনাকুম কাতিবুম বিল আদলি ন্যায় পরায়ণতার সাথে তোমাদের মধ্যে কেউ একজন যেন এটি লিখে রাখে কাতিব আদল। আদলি ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহু আল্লাহ ওয়ালা ইয়াবা লা ইয়াবা যেন স্বীকার না করে কাতিবুন কোন একজন লেখক লা ইয়াবা অস্বীকার না করে কাতিবুন কোন একজন লেখক এক দুবার লিখতে কামা যেমনি ভাবে আল্লাহ আল্লাহ তালা তাকে শিখিয়েছেন আল্লাহ যেমনি ভাবে তাকে শিখিয়েছেন এরকম লিখতে যেন কেউ অস্বীকার না করে এবং কোন লেখক যেন লেখক যেন লিখতে বা লিখতে যেন অস্বীকার না করে কামা যেমনি ভাবে আল্লাহ আল্লাহ তাকে শিখিয়েছেন যেমনি ভাবে আল্লা তালা তাকে শিখিয়েছেন এরকম ভাবে কোনো একজন লেখক যেন তাকে লেখক যেন লিখতে অস্বীকার না করে কাজেই যেন লেখে ওয়া এবং যেন বলে দেয় এম লাল আমি বলেছি আল্লাহ সেই ব্যক্তি আলাইহি যার উপর রয়েছে আল হাক্কু দেনার দায় দেনার দায় যে ব্যক্তির উপর রয়েছে সে ব্যক্তি যেন বলে দেয় কি লিখবে যে রয়েছে সে ব্যক্তি কি করে সেই বলে দেয় কি এবং লি যেন এই যে বারবার দেখছেন লি আমি বারবার আপনাদেরকে বলেছি যে ফেয়ালের পূর্বে যখন শুধু লাম আসে এটি তখন মূলত লি লাম লি এটি মূলত নির্দেশ বুঝায় ইসিমের পূর্বে যখন তখন একটা মালিকানা জন্মে বুঝায় কিন্তু এখন আপনি বলবেন যে লিটা তেলে লাম সুকুন ওয়ালা লাম হলো কিভাবে এটা আপনারা জানেন যে এই লিটি সুকুন আলাম সুকুনে পরিবর্তন হয়ে যাবে যখন তার পূর্বে এমন কোন বর্ণ থাকবে যে বনটি হারাকাপূর্ণ এবং এই বর্ণের কারণে এটি ওইখানে হরকত থাকলে এটি তখন কি হয়ে যাবে এটি তখন আপনার হাসুকুন হয়ে যাবে যেমন এখানে দেখেন

সে যার আলহ ও যার উপর এই দেনার দায় রয়েছে ওয়ালিয়ত এবং ভয় করবে সে কাকে কাকেল্লাহ তার রব এবং সে ভয় করবে কাকে তার রব এবং সে তার রব আল্লাহ কে ভয় করবে আয়াবস আর সে কমাবে না মিন তা থেকে সাই আ কিছুই সে তা থেকে কিছুই কমাবে না লাইয়া বখ কিন্তু নিষেধাজ্ঞা এগুলো সব আদেশ এগুলো আবার নিষেধাজ্ঞা এবং সে কমাবে না আলাইহি যার উপরে রয়েছে আলহাক্কু দেনার দায় যার উপর হক দেনার দায় দায়িত্ব রয়েছে পে করার সে ব্যক্তি যদি হয় সাফি নির্বোধ স্বল্প বুদ্ধি সম্পন্ন আও দান অথবা দুর্বল আও অথবা লাই আস্তাতেও সে সক্ষম নয় আই ইউমিল্লা বলে দিতে এম লাল করতে ডিকটেট করতে সে সক্ষম নয় হু আসে নিজে তাহলে কি ফেল ইউম লিল ফা এই যে লিওম লেল অবশ্যই যেন বলে দেয় ওয়ালি ইহু তার অভিভাবক যেমন ইয়াতিম বাচ্চারা ইয়াতিম বাচ্চাদের সম্পদ এটি ব্যবহার করে জন্য কার সাথে চুক্তিবদ্ধ হলো তাহলে এই ইয়াতিমরা তোর বুঝতে পারবে না কি হওয়া উচিত তাহলে তার পক্ষ থেকে তার অভিভাবক কোন একজন এটা ডিক্টেট করবে বিল আদলে ন্যায় পরানতার সাথে এই ডিক্টেশনটা করবে ওয়াস্তাশহিদু এবং তোমরা সাক্ষী রাখো ইস্তাশহাদা ইস্তাশহিদু শাহিদাইন দুইজন সাক্ষী তোমাদের পুরুষদের মধ্যে দুইজনকে তোমরা সাক্ষী রাখো তোমরা সাক্ষী রাখো তোমরা সাক্ষী রাখো এই ফ্যামিলি নাম্বার টেন থেকে আসবেন তখন সাক্ষী রাখো আইনে দুইজন সাক্ষীকে কারা তারা মিন হতে রিজাল রে বহু পুরুষ বয়স কম তোমাদের তোমাদের মধ্যকার দুজন পুরুষকে তোমরা সাক্ষী রাখো আর যদি এমন হয় যে ফাইন আর যদি লাম ইয়াকুনা তারা না হয় রাজুলাইনে তারা দুজন পুরুষ না দুজন পুরুষ পাওয়া যাচ্ছে না তাহলে ফারাজুলুন তাহলে একজন পুরুষ ও এবং এমরা আতানে দুইজন নারী তারা কি করবে সাক্ষ্য প্রদান করবে এরা কারা এই যে এরা হচ্ছে মিম মান হতে মান যাদের তার দাও না তোমরা রাজি থাকো এই যে রদ ইয়া তার দাও না থাকো তোমরা মিনা সুহাদাই সাক্ষীদের মধ্যে তোমরা যাদের নিয়ে রাজি থাকো সাক্ষীদের মধ্যে তোমরা যাদের নিয়ে রাজি থাকো তাদের মধ্য থেকে দুজন পুরুষ অথবা একজন পুরুষ একজন নারীকে তোমরা সাক্ষী বানাবে ভুলে গেলে এহেদাহ তাদের দুজনের একজন যদি ভুলে যায় ফা তাইলে স্মরণ করিয়ে দেবে এখানে চোখ তাজদি রয়ে গেছে তাদের একজন জানিয়ে দেবে আল্লাহরা অন্য দেখতে অন্যজনকে যে বলে তাকে স্মরণ করিয়ে দেবে ওয়ালা ইয়া আবাই যে আবারও আব আগে বিয়েছে লাই আবা অস্বীকার করবে না শহীদ সাক্ষীরা ইদা যখন মা দৌড়ু যখনই যখন ইদা এবং মা যখনই তাদেরকে ডাকা হয় দৌড়ু এটা কিন্তু ফেলে মাঝুল দাও হতে পারে তারা ডাকে আর কিন্তু যখন তাদের ডাকা হয় তার অর্থ হচ্ছে ইদামা যখন তাদের ডাকা হয় ওয়ালা তাস আর তোমরা লা তাস তোমরা বিরক্ত হইও না আনতাক বহু তা লিখে রাখতে সেটা লিখে রাখতে তোমরা বিরক্ত হবে না সেটা কি হোক সগিরান ছোট হোক বড় হোক ইলা পর্যন্ত আজাল নির্ধারিত মেয়াদি তার

তোমাদের এই কাজটি আকসাতু সর্বাধিক ন্যায়সঙ্গত সুপারলেটিভ এন্ড দা আল্লাহ নিকট ও আকুয়াম এবং সর্বাধিক দৃঢ় এই যে কায়েম কায়েম মানে হলো কেউ দাঁড়ানো দণ্ডায়মান স্টিড ফাস্ট একেবারে সর্বাধিক দৃঢ় লিসাহাদা সাক্ষর ক্ষেত্রে লিখে রাখলে তো আর সাক্ষী নিয়ে কোনো টেনশন নাই পেরেশানি নাই তাই না সাক্ষের ক্ষেত্রে এটা আকোয়াম সবচেয়ে দৃঢ় ও আদেনা এবং সবচেয়ে নিকটবর্তী আন যে লা মানে না আল্লাহ আন এবং লা তার তাবু তোমরা সন্দেহ করবে তোমরা সন্দেহ না করো এই ক্ষেত্রে এটা অধিকত নিকটবর্তী মানে তাইলে তোমাদের সন্দেহ তৈরি হবে না ইল্লা তবে ছাড়া ভাবে দিত আন যে তাকু না তা হয় তেজারাতান হাদেরাতান হাজির ব্যবসা নগদ ব্যবসা যে নগদ ব্যবসা হয় তাহলে কি তুদি রু যা তোমরা লেনদেন করো হা যাকে পাই না কোন তোমাদের মাঝে যে লেনদেনটা করো এর যদি নগদ হয় তাইলে সে যদি তোমরা লেখে না রাখো তাইলে কোনো সমস্যা নেই সেটা বলছেন ফালাইসা ফা তাইলে লাইসা মানে নেই আলাই কম তোমাদের উপরে জুনা হন কোন গুনা আন লা তাক্তবু হা আন মানে যে লা মানে না তাকে তোমরা লিখবে হা তোমরা তা লিখে রাখবে না লিখে না রাখলেও তোমাদের কোনো সমস্যা হবে না আল্লাহ তাক হা তোমরা তা লিখে না রাখলেও তোমাদের কোনো সমস্যা হবে না ওয়াশিদু তোমরা সাক্ষী রাখো ইজা যখন তাবাই তোমরা যখন পরস্পর বেচা বিক্রি করবে তখন তোমরা লিখে রাখো ওয়াশিদু এবং তোমরা সাক্ষী রাখো ইদা জাফান তাবায়াতুম তোমরা পরস্পর বেচা বিক্রি করবে তখন তোমরা সাক্ষী রাখো ওয়াশাইরু ইদা তাবায়াতুম যখন তোমরা বেচা বিক্রি করবে তখন তোমরা পরস্পর সাক্ষী রাখো ওয়া লা ইয়ুদারা আর ক্ষতিগ্রস্ত করা যাবে না ইয়ুদারা দারা ইবার হুন ক্বাতিবুন কোন লেখককে ওয়া লা শাহীদুন এবং কোন সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা যাবে না ওয়া ইন যদি তাফআলু তোমরা করো ফা তবে নিশ্চয়ই হুতা নিশ্চয়তা ফুসুক দুষ্কর্ম খারাপ কাজ বিকম তোমাদের মাধ্যমে এটি একটি খারাপ কাজ সংগঠিত হলো তোমরা একটা খারাপ কাজ করলে আর তোমরা ভয় করো আল্লাহকে ওয়া এবং ইউ আলিম তিনি শিক্ষা দেবেন কুম তোমাদেরকে তিনি কি আল্লাহ ইউ আল্লি মোকুমুল্লাহ

আপনাদেরকে পড়বেন একজন পড়বেন তানজিল আমি নিয়ে যাই আপনাদেরকে হাত তুলতে হবে একজন পরে আমাদেরকে শোনাবেন আমাদের আবার ক্লাস আছে একজন হাত তুললেন না আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আছে বাচ্চাগুলো কেমন আছে আপনার অনেকদিন আপনাকে বহুদিন পরে কি সবসময় আছে আছি পড়াতে হয় না আমি ভালো পাচ্ছি তো ঠিক আছে জি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ওয়া আর ইন কুনতুম যদি তোমরা হও আলা উপরের সাফারিন সফরে ওয়া আর লাম তাজিদু তোমরা না পাও কাতিবন কোন লেখক ফা তবে রিহানুন বন্ধক নেওয়া বা উদতন যিবত ফা অতঃপর ইন যদি আমিনা বিশস্ত মনে করো বাদুম বাদন তোমরা পরস্পর পরস্পরকে ফা তবে লাম কিন জানো ইউ আদিসে ফেরত দেয় আল্লাজি তে উতুমিনা আমানর দাদ আমানা তাহু তার আমানত ওয়া আর লাম যেন সে যেন আল্লাহকে ভয় করে রববাহু হু তার রবকে কে আর তাক তুমু তোমরা গোপন করবে না শাহাদা সাক্ষতে ওয়া মান আর যে এক তুমু হা যে গোপন করবে তা হা তবে ইন্নাহু নিশ্চয় সে আসিমুন পাপপূর্ণ কল কলবহু তার কল পাপে পরিপূর্ণ ওয়া আর আল্লাহু আল্লাহ

না তাজিদু তোমরা পাও না কাতিবান লেখো ফারি ফারিহান তবে বন্ধক ফারিহান মানে বন্ধক মাকবুদন মানে গৃহীত মানে কবস ফাইন কিন্তু যদি আমানিয়া বিশ্বস্ত মনে করো বা আদুকুম বা আদ মানে কেউ তোমাদের বা আদা মানে অন্যদের অন্যদের

সর্ব আলো আলিম আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞ মাশাআল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ আমরা আজকের পড়াটা পড়লাম এবং আমাদের এই আর একwidetilde রকমাত্র আছে এই যে কয়েকটি আয়াত আছে এই আয়াতগুলো আমরা এই সপ্তাহের মধ্যে দেখে কোন একদিন আমি একটা ক্লাস করে আমরা বাকি আয়াতগুলো পড়ব এবং এই বাক্য কেন্দ্রিক আমাদের পরবর্তী প্ল্যান থাকি এটি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তো আমাদের যে তো আরেকটা ক্লাস 1.5 টা থেকে আছে আপনাদের অনেকে এবারে কোর্স করছেন আছেন গ্রামার করছে সেজন্য আমি এখন আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ সুবহানাহু সবকে অনেক অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন আল্লাহ সুবহানুর কাছে আপনাদের জন্য দোয়া করে এখানে শেষ করছি হাদ্যা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته